তো বন্ধুরা বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে নতুনভাবে একটি ভোটার তালিকা বা ভোটার খসড়া ডাফট হিসাবে প্রকাশিত করা হয়েছে দু সালে যে ভোটটা হবে সেই জন্যই কিন্তু এই খসড়া প্রকাশিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে এই তালিকায় আপনাকে চেক করে দেখতে হবে যে বর্তমানে আপনার নামে কোনো ভুল রয়েছে কি না বা এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা আপনার নামের বানানে কোনো ভুল আছে কি না জন্ম তারিখ অথবা বাসস্থানের ঠিকানার কোনো ভুল আছে কি না আর যদি থাকে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলোকে সংশোধন করে নিতে হবে শুধু তাই নয় নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে হলেও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে করতে হবে তো লাস্ট ডেট কত দেওয়া হয়েছে এবং কীভাবে আপনারা এই ভোটার তালিকা ডাউনলোড করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করে নেবেন সার্চবারে লিখবেন ডব্লু বি সিইও তো এটা লিখে সার্চ করলে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে প্রথমেই একটি চলে এসছে দেখুন চিফ ইলেকটোরাল অফিসার সিইও বেঙ্গল ডট নিক ডট ইন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ওয়েব পেজ খুলে যাবে একটা পপ আপ মেসেজ চলে আসবে এখানে ক্রসে ক্লিক করে আপনারা এটাকে কেটে দিতে পারেন এবারে আপনারা যেটা করবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যানার রয়েছে যারা নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে চান তাদের জন্যও কিন্তু এখানে পোস্টার দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবারে আমরা ভোটার তালিকা ডাউনলোড করবো তার জন্য একটু নিচের দিকে চলে আসবো এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন এই রকম নিচের দিকে চলে আসবেন এরপরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ভোটার লিস্টের একটি অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটি ওয়েব পেজ চলে আসবে এবারে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে সিলেক্ট স্টেট তো এই জায়গা থেকে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে তো আমরা পশ্চিমবঙ্গের দেখব আপনি যদি ত্রিপুরা বা আসামে দেখতে চান সেটাও দেখতে পারেন এরপরে নিচে দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টে কিন্তু আপনি যে আপনার জেলাটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তো আমরা একটা জেলা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে দেখুন বলা হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তো এই জায়গায় আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন একটা কিবোর্ড আপনাদের সামনে ঠিক এই রকম খুলে যাবে এবার আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেটা আপনি লিখবেন তো আমি এখানে একটা লিখে দিচ্ছি দিলেই দেখুন এখানে কিন্তু সাজেশনে চলে এসছে তো আপনার যদি এটা হয় সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো এইভাবে আপনারটা লিখে আপনি সিলেক্ট করে নেবেন এরপরে দেখুন বলা হয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এই বক্সে আপনি আবার ক্লিক করবেন এরপরে আপনি যে লিস্টটা দেখতে চাইছেন সেটা ইংরেজিতে নাকি বাংলাতে দেখতে চাইছেন যেটা দেখতে চাইছেন তার উপরে আপনি এখানে টিক করে দেবেন তো আমি বাংলাতে সিলেক্ট করলাম এরপরে নিচে যদি চলে আসেন এখানে দেখুন বলা হয়েছে ক্যাপচা দেওয়া রয়েছে একটা এই ক্যাপচাটা দেখে দেখে এই বক্সে আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন তো তার আগে আমি ক্যাপচাটা বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অলরেডি আমরা ক্যাপচাটা বসিয়ে দিয়েছি কারণ ক্যাপচা যদি আপনি না বসান সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তো ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন আপনাদের বুথ ভিত্তিক যে সমস্ত লিস্ট তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারটা কোনটা সেটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করে দেখে নেবেন বা একটু দেখে নেবেন যে বর্তমানে কোন লিস্টটা আপনার যে লিস্টটা আপনার হবে সেই লিস্টের পাশাপাশি একটু সামনের দিকে এগিয়ে যাবেন দেখুন এখানে একটা ডাউনলোডের অপশান রয়েছে তো এই যে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই ভোটার লিস্টটা এই জায়গার ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটাতে আমি ক্লিক করলাম দেখুন অলরেডি কিন্তু ভোটার যে লিস্ট সেই ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারাও ভোটার কার্ডের লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনিও আপনার এলাকার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নাম ঠিকানা সমস্ত কিছু রয়েছে ফটো যদি থাকে সেগুলো দেখাবে যদি না থাকে সেটা কিন্তু দেখাবে না এইভাবে কিন্তু আপনিও এই ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিন্তু খুঁজে বের করে দেখে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নেবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের এই ভোটার লিস্টের নামের বানান ভুল থাকে বা কোনো রকম ভুল থাকে জন্ম তারিখ বা কোনো রকম কোনো ভুল থাকে সেক্ষেত্রে যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি কি। করবেন তিরিশে নভেম্বরের আগে কিন্তু আপনাদেরকে সংশোধন করতে হবে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি সংবাদ মাধ্যমে ইতিমধ্যে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও যদি বর্তমানে কোনো সংশোধন বা ভোটার তালিকায় নাম তুলতে চান সেক্ষেত্রে আগেই আপনারা এটা করে নেবেন ইতিমধ্যে এলাকায় এলাকায় বা প্রত্যেক জেলায় জেলায় কিন্তু ভোটার ক্যাম্প হচ্ছে তাছাড়া যারা যারা ভোটার কার্ডের কাজ করেন যে সমস্ত পরিদর্শকরা রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে তো আশা করি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লেগেছে ভোটার কার্ডের তালিকা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা শিখতে পেরেছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না নিজেদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ